কি ব্যাপার? সব ছানাগুলো কোথায় গেল? অমলটা না হলে বৌদির আশায় ঘর চলে গেছে, বাকি সাহেবটা কোথায় গেল? ইসু গাছকে সালা সবসময় নিচে যাওয়া কাটাচ্ছি, কাজ পাট ফেলে দিয়ে। সালা বোকা চোদা, তোমার কাজ নেই, তুমি নিচে চলে গেছো ঘুরতে। সে ঘুরতে যাইনি বুঝলে তো, সাবান কিনতে গেলাম। সালা সালা বোকা চোদা, কাজটা আসবেন, কাজটা না করে তুমি সাবান কিনতে পারছো? সাবানকে তোমার ওখানে ঢুকি দিবো পুরা। সাবানটা আমার জন্য নয়, আমার গার্লফ্রেন্ডের জন্য সাবানটা কিনতে গেছিলাম। কমলদাকে বলেছিলাম সাবানটা তুমি নিয়ে যাও, আমার গার্লফ্রেন্ডকে দিবে। কমলদা তো নিয়ে গেল নি, তাই ঝন্টুর টিকিট আছে, সাবানটা তার জন্য কিনেছি, তাকে দেবো বলে। সেট সাবান নয় দেখো, এগুলো কিনেছে। সালা বোকা চোদা গুলা, কাজকর্ম নেই, নেইছেনার জন্য সাবান পাঠাচ্ছ তুই? বৌদিটাকে না নাইটি কিনে পাঠিয়ে দিলে, সেই ভিডিওটা আমার কাছে আছে জানো তো, তুমি আমাকে মারতে আসছো, আমি তোমার বউকে পাঠিয়ে দেবো ভিডিওটা। উঠবে সালা, এই তো কমলের থেকে এক কাটা উঠবে, চালিয়ে যা। এই কাজটি তুমি করতে যাও নি, আজ যাই করো, তুমি আমার মুখে আরেক বস্তরে ফেলে দাও, মারো। কি বই কাজটি আমার করতে যাও নি, ঠিক আছে সে উঠো, তুমি উঠো উঠো, বলবে নি তো? না বলবো নি। বলানি বাবু, তুমি তোমার গার্লফ্রেন্ডকে সাবান আরো অনেক কিছু পাঠাও, আমার কোনো অসুবিধা নেই। সালা আজকালকার ছেনাদের সাথে লাগা চলবে নি, একটুতেই খালি সালা বইয়ের কাছে চলে যাচ্ছে।